আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে এখন বাজে দুপুর 12:30 মতো, আর এই যে দেখছেন এখানে এখানে হচ্ছে মূলা কুচি আছে, পেঁপে কুচি, তারপর ওই যে এখানে টক বরই এটা ফেটলাম, আর এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা ফেটলে নিয়েছি, আর সাথে আছে কাসুন্দি। এই যে কাসুন্দি ছাড়া তো বানানো অসম্পূর্ণ, এগুলো সব কিছু এখন মাখানো হবে। আজকে অনেক দিন বানানো খেতে ইচ্ছে করছে, কিন্তু একা একা ভালো লাগে না। জেসি যেহেতু আসছে তাই সবাই মিলে খাবো, ভালো লাগবে। এই যে এখানে লবণ আর কাসুন্দিটা নিয়ে নেওয়া হয়েছে, বানানোটা লাল মরিচ দেওয়া হয়েছে একটু, এখন সব কিছু এখানে এই যে মিক্সড করে নিচ্ছে। বানানোটা আসলে সবাই মিলে একসাথে খেতেই ভালো লাগে, একা একা ভালো লাগে না। আর এই বানানোটা দুপুরবেলাতেই বেশি মজা, তো রোদ উঠেছে তাই আমরা সবাই মিলে এখন এটা খাবো। এখানে এখন সব কিছু দিয়ে যেতে আবার একটু চিনি দিচ্ছে, বলছে টকের সাথে একটু চিনি হলে তাহলে ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে, তাই একটু চিনিও দিয়ে নিল। এখন সবগুলি খুব ভালোভাবে মেখে নিচ্ছে, দেখি তো আমার জিরে পানি চলে আসছে, তখন খাবো। একটা সময় আমরা নানু বাড়িতে গেলে আমার একটা মামা ছিল, আমি চাচাতে ভাই, মামাটা এখন দেশের বাইরে থাকে, মামা সব কিছু একসাথে মিলে বানাতো একটা বড় একটা বলের মধ্যে, আর পুরো বাড়ির সবাই একসাথে খেত, খুবই মজা হতো। মানে শেষে তো এটা নিয়ে টানাটানি লাগতো, মানে কেউ পেত কেউ পেত না, এরকম অনেক মজা হতো। আর এখন তো আর সে দিন নেই, নানু বাড়িতেও যাওয়া কম হয়, আর ওই মামাও নেই। এই যে এটা বানানো হয়ে গিয়েছে, টকটা একটু কম হয়েছে তাই এখানে তেঁতুলটা দেওয়া হচ্ছে এখন। এই যে আমার আম্মু তেঁতুলের শরবত খায়, তাই তেঁতুলটাকে কাট করে ডিপে রেখে দেয়, আর আমরা যখন মাঝে মাঝে এভাবে বানানো খাই অথবা চটপটি খাই তখন এটা একটু বের করে নেই আর কি। এই তেঁতুলটাই এখন দিয়ে আর একটু মাখছে, এখন টকটা ব্যালেন্স হয়ে গিয়েছে, আর এখন আমরা খাচ্ছি আর কি, আমি জেসি আন্টি মুখা সবাই মিলে এখন এটা খাবো। এটা এরপর একটু রান্নাঘরের দিকে যাব, বানানো খেয়ে নিলাম। এইটাকে রান্না হয়ে গিয়েছে কিছুটা, আর হচ্ছে গিয়ে একটাই বাকি, সেটা হচ্ছে গিয়ে হাঁসের মাংস ভুনা। এটা আজকে আমি রান্না করছি, আর রেসিপিটা এর আগেও হাঁসের মাংস ভুনা করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না, যেহেতু আগে এটা একবার দেখিয়েছি। এখানে মশলাটাকে অনেকক্ষণ থেকে কষিয়ে নিয়েছি, এটি দেখতেই পাচ্ছেন মশলাটার কালারটা চেঞ্জ করে দিয়েছে, আর এখানে হাঁসের মাংস দিয়ে দিয়েছি, এই হাঁসটা হচ্ছে কুচি কাটিয়েছি, এবং যেটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমার মামি দিয়েছিল, আর এটা হচ্ছে আমার পুপি দিয়েছে, সেটা একদম কেটে পরিষ্কার করে ভালো করে দিয়েছে। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আরও রান্না ছিল, ওগুলো আনতে করে নিয়েছি, ওগুলো হয়ে গিয়েছে, আর এখন শুধু মাংসটা আমিই রান্না করছি। মাছের মাংস রোগ খুব পছন্দ করে, বাসার থেকে কেউ খায় না, আর রবি বাসার দুপুরবেলা খাবে, সেজন্য এই হাঁসের মাংসটা রান্না করা। দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেল উঠে এসেছে, আর কালারটা এতো সুন্দর হয়েছে, মানে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ মজা হবে খেতে। এই যে একদম তেল উঠে এসেছে, হাঁসের মাংসে তো এমনিতে অনেক তেল থাকে, কিন্তু মানে চামড়াটা আলাদা করে দিয়েছি, স্কিনটা আমি রাখিনি এর সাথে। এই যে এখন এটা হয়ে গিয়েছে, এখন টেবিলে নিয়ে নিচ্ছি। এই যে এগুলো হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলা আমাদের সাইডে মার্কে দুপুরে খাওয়া হবে। এখানে হচ্ছে দেখাচ্ছি কি রান্না করেছে আজকে, এখানে হচ্ছে পালং শাক, শাকটা যে কি রান্না করেছে মাছ দিয়ে, এখানে হচ্ছে ইলিশ মাছের ডিম ভাজি, এটা আন্টি করেছে ইলিশ মাছের ডিম ভাজি, এখানে সাদা ভাত এক একজনে এক একটা রান্না করেছে, এখানে হচ্ছে সবজি দিয়ে রুই মাছ রান্না করেছে, এই
যে সিম আলু ফুলকপি দিয়ে রুই মাছ রান্না, আর এটা তো আমি রান্না করেছি, দেখেছি শাশুড়ি সেটা ভুনা করা। এই যে তাহলে ঠিক আছে, এখন মতো রান্নাটা অফ করছি, লাঞ্চটা করে নিই। এখন হচ্ছে বিকেলবেলা আমি আজকে স্প্রিং রোল তৈরি করবো। এটা শীতটা ওই দিন যে চামচা করেছিলাম আপনার সাথে শেয়ার করেছিলাম যে আমি স্প্রিং রোল শীতটা কেটে নিয়েছিলাম, সেটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি শীতটা বের করে রেখেছি এখন। আর এই সেট থেকে ভিতরে ফুটবলে রেডি করে নিচ্ছি আর কি। বুকের মাংসটা সেটা আমি ছোটো ছোটো করে টুক করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়েছি। দিয়ে এটাকে এখন হালকা একটু ভেজে নেব, যে চিকেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে মশলাটা অ্যাড করবো। খুব অল্প পরিমাণে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, খুবই অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি। দিয়ে এখন চিকেনের সাথে মশলাটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না, এটা এই তেলের মধ্যেই ভাজাটা হয়ে যাবে আর কি। যখন মশলাটার গন্ধটা চলে যাবে, মশলার যে একটা কাঁচা স্মেল আছে সেটা যখন চলে যাবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে গাজর কুচি, গাজরটা, তারপরে হচ্ছে গিয়ে দিয়ে দিব বাঁধাকপি কুচি। আর স্প্রিং রোলের মধ্যে গাজর বাঁধাকপি চিকেনের সাথে খেতে খুবই ভালো লাগে আর কি। এটা হতে বেশি সময় লাগবে না যেহেতু এটা খুবই মিহি করে কাটা। এখন চিকেনের সাথে বাঁধাকপি আর হচ্ছে গাজরটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কালারটা দেখতে কি সুন্দর লাগছে, মানে সবুজ আর হচ্ছে এই যে অরেঞ্জ কালার। এই যে আমার এটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে লেগেছিল অনেকগুলি কিন্তু এটা কমে গিয়েছে। এখন দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা, শীতকালে ধনিয়া পাতাটা না দিলে অসম্পূর্ণ লাগে, আর এরকম ভাজির মধ্যে ধনিয়া পাতাটা দিলে খেতেও ভালো লাগে আর কি, টেস্ট হয়। এই যে এখন নামানোর আগে দিয়ে দিব অবশ্যই এখানে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিব, আর দিব হচ্ছে সয়া সস। আমি এখন গোলমরিচ, কালো গোলমরিচ আর হচ্ছে গরম মশলা গুঁড়া, এটা অবশ্যই দিতে হবে, সেটা দিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব এটা যখন মিক্সড করে নিব একটু, মানে গরম মশলাটা আর গোলমরিচটা, আর নামানোর আগে দিয়ে দিব। আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সয়া সস, ওই জন্য লবণটা আগে একটু মানে কম করেই দিতে হবে, কারণ সয়া সসের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশিই থাকে। এখন এটাকে এই যে এগুলোর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আমার ভাজিটা এখন রেডি হয়ে গিয়েছে। কুকটাকে আমি 10 মিনিট ফ্যানের নিচে রেখেছি, কুকটাও ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই যে ডেলি ফ্রিজ থেকে আমি শীতগুলি বের করে নিয়েছি, সেটাও নরমাল হয়ে গিয়েছে। আর এখন এক একটা করে স্প্রিং রোল আমি তৈরি করে দেবো। এই যে এটাকে এইভাবে প্রেসটা করে রাখতে হবে, মানে সূর্যের অবস্থাটা একটা উপরে থাকবে আর একটা নিচে থাকবে। আর এখানে ভিতরে কুকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি ময়দা দিয়ে যে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি সেটা চামচার সময় যেভাবে তৈরি নিয়েছি, একটু ময়দা আর একটু পানি দিয়ে এরপরে 2 সেট থেকে এটাকে ফোল্ড করে এনে এই যে খামের মতো হবে এরকম। এরপরে এটাকে এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে খুবই ইজি ঘাসটা, একটু দেখলেই পারবেন স্প্রিং রোলের যে ঘাসটা হয় আর কি, যে রেডি হয়ে গেল স্প্রিং রোলটা। আমি একটু বড় করে বানাচ্ছি, আর সচরাচর আমরা যে রেস্টুরেন্টে খাই বা কিনতে পাওয়া যায় ফ্রোজেন যেগুলি সেগুলি অনেক চিকন চিকন হয়, একদমই ছোটো। বাসায় যখন করছি তখন কুকটাও একটু বেশি করে দিচ্ছি আর একটু বড় করেই বানাচ্ছি। ওই যে আমি আপনাদেরকে ঘাসটা আবার দেখাচ্ছি, এভাবে 2 সেট থেকে নিয়ে আসতে হবে, আর এই যে দেখতে খামের মতো হয়। এরপরে এটাকে পুরোটাই ফুল করে দিতে হয়, এতে করে মানে 2 সেট থেকে আর কোনো ভিতর ফুটটা বের হয়ে আসবে না তাহলে দেওয়ার পরেও। এভাবে করে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি। স্প্রিং রোলটা এমনিতে তো খেতে ভালো লাগে না, তো ভাবলাম এটা কি দিয়ে খাওয়া যায়। সাধারণত স্প্রিং রোল আমরা
যখন সুপের সাথে আমার কাছে বেশি ভালো লাগে তাই ভাবলাম সুপ রান্না করব বাসায় যে ম্যাগির যে কনসেপ্টটা আছে সেটার প্যাকেট আছে তাই ভাবলাম ওইটা রান্না করব ওইটা দিয়েই খাওয়া যাবে আর কি সুপ দিয়ে আমার কাছে স্প্রিং রোলটা বেশি ভালো লাগে স্প্রিং রোলে শীত বেশি নেই এখানে মনে হয় 10-12টার মতো আছে বাসা সবাইকে হবে আর এটা দিয়ে এরপর চিন্তা করলাম যে সুপটাও তৈরি করে নেবো যেহেতু আয়না ঘুমাচ্ছে আর কি ও ঘুমে থাকতে থাকতে এটা মেঘে কিনে নেবো ও ঘুম থেকে উঠবে না হবে খুব বিরক্ত করে এই যে আমি এটাকে রেডি করা হয়ে গিয়েছে যে আমি সবগুলি রোল বানিয়ে নিয়েছি রোলগুলো বানানো হয়ে গিয়েছে এখন চুলে একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হোক এই যে তেলটা গরম হয়ে গিয়েছে এরপর স্প্রিং রোলটা দিয়ে দিলাম আর সুপের প্যাকেটটা নামিয়ে রেখেছি আর সুপটা রান্না করবো আগে রোলটা ভেজে নিই সুপটা রান্না করতে বেশি সময় লাগবে না শুধু ডিম ফেটে রান্না করে দেব আর চিকেন আছে সেটা দিব চিকেন একটু রেখেছি ওই যে আয়না কানা শব্দ শুনতে পাচ্ছি ও মনে হয় উঠে গেল তাহলে ঠিক আছে এখন কথা তো চান্দাটা অফ করছি রোলটা হতে থাকুক এই যে দেখুন অবস্থা আয়নাটা ঘুমিয়ে নিয়েছে বেশি দেরি হয়নি রাফানো দিক থেকে যে ওকে উঠিয়ে দিয়েছে আর ও কান্না করছিল আমাকে ছাড়ছিল না ও মুখে দিক খাচ্ছিল আর এই সেট থেকে আমার রোলের অবস্থাটা দেখেন একদম জ্বলে ফুলে কয়লা কয়লা হয়ে গিয়েছে মনটাই খারাপ হয়ে গিয়েছে এই যে ভাবলাম সবাই মিলে খাবো এসে দেখি যে রোলের অবস্থা আমার একদমই কয়লা হয়ে গিয়েছে এটা খাওয়ার আর কোনো উপায় নেই আর সুপটাও রান্না করছি না যেহেতু রোল দিয়ে স্প্রিং রোল দিয়ে মানে খাবো ভাবলাম তাই আর সুপটাও রান্না করবো না এগুলোতে একদমই নষ্ট হয়ে গিয়েছে এখন ওগুলো তুলে দেবো এছাড়া তো আর কোনো উপায় নেই মনটাই খারাপ হয়ে গেল ভাগ্যে নেই কি আর করা ঠিক আছে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ